আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, ভূগোল পরিবেশ প্রস্তুতির ধারাবাহিক মডেল টেস্ট আজ থাকছে দ্বিতীয় পর্ব। তোমরা আছো বিডিউরেকার সাথে, সাথে আছে রবিউল আউয়াল। আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে 5 সেকেন্ড সময় নিব। তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও শেষ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে 30টির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কত নটিক্যাল মাইল? বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল 200 নটিক্যাল মাইল। অধ্যাপক ম্যাকনি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল বলেছেন। এক্ষেত্রে ভূগোলের অন্তর্ভুক্ত হবে ভৌত পরিবেশে মানুষের কর্মকাণ্ড, সামাজিক পরিবেশে মানুষের জীবনধারা, নাকি ভৌত সামাজিক পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ? সঠিক উত্তর হবে 1 ও 2। অর্থাৎ এক্ষেত্রে ভূগোলের অন্তর্ভুক্ত হবে ভৌত পরিবেশে মানুষের কর্মকাণ্ড এবং সামাজিক পরিবেশে মানুষের জীবনযাত্রা। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? কর্কটক্রান্তি রেখা। মানুষ এই পৃথিবীতে বাস করে, জীবনযাত্রা নির্বাহ করে, নাকি বিচরণ করে? সঠিক উত্তর হবে সবগুলোই। অর্থাৎ মানুষ এই পৃথিবীতে বাস করে, জীবনযাত্রা নির্বাহ করে এবং বিচরণ করে। অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কি বলে আখ্যায়িত করেন? পৃথিবীর বিজ্ঞান। কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয় আবহাওয়ার পূর্বাভাস দানে, পরিবেশ দূষণ নির্ণয়ে, নাকি গোয়েন্দা নজরদারিতে? সঠিক উত্তর হবে সবগুলোই। অর্থাৎ কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয় আবহাওয়ার পূর্বাভাস দানে, পরিবেশ দূষণ নির্ণয় এবং গোয়েন্দা নজরদারিতে। মহাকাশের বৈশিষ্ট্য হল আদিহীন, অন্তহীন, নাকি জ্যোতিষ্ক দিয়ে গঠিত? সঠিক উত্তর হবে সবগুলোই। অর্থাৎ মহাকাশের বৈশিষ্ট্য হল আদিহীন, অন্তহীন এবং জ্যোতিষ্ক দিয়ে গঠিত। কোন বলের প্রভাবে সৌরজগতের গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে? মহাকর্ষ বলের প্রভাবে। মহাকাশের কোন দুটি নক্ষত্রের ঘনত্ব ও মহাকর্ষ বল অত্যধিক? কৃষ্ণ গহ্বর ও কৃষ্ণ বামন। ভাষাগত অসুবিধা দূর করার জন্য কোন পদ্ধতি উদ্ভাবিত হয়েছে? প্রতিভবন উপাত। ম্যাপ্পা শব্দের অর্থ কি? কাপড়ের টুকরা। কিসের মাধ্যমে জমির সীমানা চিহ্নিত করা যায়? জিপিএস এর মাধ্যমে। আবহাওয়ার গড় অবস্থাকে কি বলে? জলবায়ু। সাধারণত মানচিত্রকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। ভৌগোলিক দিক থেকে পৃথিবীর ভূমিরূপ কয় প্রকার? তিন প্রকার। যেসব শক্তির প্রভাবে নানা স্থান থেকে ক্ষয়প্রাপ্ত শিলা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চিত হয়, বায়ু প্রবাহ, নদী প্রবাহ, নাকি হিমবাহ? সঠিক উত্তর হবে সবগুলোই। অর্থাৎ বায়ু প্রবাহ, নদী প্রবাহ এবং হিমবাহ এর প্রভাবে নানা স্থান থেকে ক্ষয়প্রাপ্ত শিলা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চিত হয়, পলিসঞ্চিত হয়ে শিলার সৃষ্টি হয়, তাকে কি বলে? পাললিক শিলা।
ঊর্ধ্ব গুরুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? ৭০০ কিলোমিটার। অ্যাপোলিশিয়ান সমভূমিগুলো এক প্রকার ক্ষয়জাত সমভূমি, পাদদেশীয় সমভূমি নাকি পর্বত মধ্যবর্তী সমভূমি? সঠিক উত্তর হবে ১ ও ২, অর্থাৎ অ্যাপোলেশিয়ান সমভূমিগুলো এক প্রকার ক্ষয়জাত সমভূমি এবং পাদদেশীয় সমভূমি। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ কোন স্তরে বাধা পায়? আয়নমণ্ডলে। সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় কত ভাগ ট্রোপোমণ্ডল স্তর বহন করে? ৭৫ ভাগ। সাধারণত ১০০০ মিটার উচ্চতায় কতটুকু তাপমাত্রা হ্রাস পায়? ৭ ডিগ্রি সেলসিয়াস। বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে স্বাভাবিক বৃষ্টিপাতকে কয় ভাগে ভাগ করা যায়? ৪ ভাগে। সমুদ্রস্রোত বৃষ্টির কারণ, নিয়ত বায়ুপ্রবাহ, জলরাশির তাপমাত্রার পার্থক্য নাকি সমুদ্র জলের লবণাক্ততার পার্থক্য? সঠিক উত্তর হবে সবগুলোই, অর্থাৎ সমুদ্রস্রোত সৃষ্টির কারণ, নিয়ত বায়ুপ্রবাহ, জলরাশির তাপমাত্রার পার্থক্য এবং সমুদ্র জলের লবণাক্ততার পার্থক্য। শীত প্রধান দেশে নদীর পানি সহজে জমতে পারে না কেন? জ্বরের দ্বারা সমুদ্রের লবণাক্ত পানি প্রবেশের কারণে। কোন অঞ্চলে উষ্ণ স্রোত দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে। বঙ্গোপসাগর কি? উপসাগর। নদীবন্দর সচল রাখতে ভূমিকা পালন করে জোয়ার ভাটা নাকি সমুদ্র স্রোত? সঠিক উত্তর হবে ১ ও ২, অর্থাৎ নদীবন্দর সচল রাখতে ভূমিকা পালন করে জোয়ার এবং ভাটা। কিউক্রারাং পাহাড়ের উচ্চতা কত? ১২৩০ মিটার। মধুপুর অবস্থিত টাঙ্গাইল, গাজীপুর নাকি ময়মনসিংহ? সঠিক উত্তর হবে ২ ও ৩, অর্থাৎ মধুপুর অবস্থিত গাজীপুর এবং ময়মনসিংহে। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, এই ছিল ভূগোল ও পরিবেশ প্রস্তুতির ধারাবাহিক মল্টিস্টের দ্বিতীয় পর্ব। আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে। তো দৃষ্টির মধ্যে তোমার কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভূগোল সহ অন্যান্য বিষয়ের প্রস্তুতিমূলক ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিও রেখে সাথে থাকো, সকলে সুস্থ থাকার অনুগ্রহ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।